আপনি দেখছেন অল বিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম কলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো পাসপোর্টে কয়েকটা, বিশেষ করে রিলিজিয়নের ক্ষেত্রে কয়েকটা আপডেট এসেছে, সে আপডেটটা আমরা আজকে দেখবো। তো আপনারা দেখছেন আমরা রয়েছি ipassport.gov.pd ওয়েবসাইটে। এখানে আমরা যখন আগে জেনারেলি রিলিজিয়ন সিলেক্ট করতে গেলে আমাদের থাকতো কি, আমাদের বৌদ্ধ, হিন্দু, ইসলাম, খ্রিস্টিয়ান, এই চারটা ধর্ম ছিল। এখন যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছেন এখন যারা বৌদ্ধ আছেন তারা বুদ্ধিজম, খ্রিস্টান যারা আছেন খ্রিস্টিয়ানিটি, হিন্দু যারা আছেন হিন্দু, তারপরে যাইয়া হচ্ছে জেনিজম, জেনিজম, তারপরে হচ্ছে জুদাইজম, এরপরে হচ্ছে সিকিম, সিকিম যোগ হয়েছে। আগে কিন্তু সিকিম, জুদাইজম, জেনিজম অথবা এই বিষয়গুলো কিন্তু ছিল না, শুধুমাত্র ছিল মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম ছিল, ঠিক আছে। তো আমরা জেনারেলি আদার সিলেক্ট করে আবেদন করতে পারতাম। তো এই ফ্যাসিলিটিসটা আসার কারণে যারা আপনারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদের জন্য সুবিধা হয়েছে, আশা করি বুঝতে পারছেন। পাসপোর্ট রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনি চ্যানেল প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন। ভিডিওটি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।